খবর করেছে 601 ঘন্টা পর লাগাতার তারা কভারেজ করছে রিপাবলিক বাংলা সেই শেখাজান যাকে বলা হতো সন্দেশখালী বেতাজ বাদশা সে গ্রেফতার হয়েছে এবং সেখানে একটা বড় সরব প্রশ্ন যে এই চাপে পড়েই কি শেখ শাহজাহানকে গ্রেফতার করা হলো কারণ এতদিন কোথায় ছিল কেন গ্রেফতারি কোনো কথা একেবারে তোলা হয়নি এবং সেখানে বারবার প্রশ্ন করেছে রিপাবলিক বাংলা আর সেই প্রশ্নের মুখে পড়ে কি অবশ্য সে গ্রেফতার করলো মমতার পুলিশ শেখ শাহজাহানকে এত মানুষের দুঃখ যন্ত্রণা কান্না অবশেষে যে মানুষটার অপকর্মের সঙ্গে জড়িত ছিল পুরো ব্যাপারটা তাকে গ্রেফতার করলো পুলিশ কিন্তু চাপে পড়ে কি গ্রেফতার করা হলো পুরোটাই কি একটা পরিকল্পনা মাফিক পুরোটাই কি একটা নাটক একাধিক প্রশ্ন এই মুহূর্তে উঠছে কিন্তু একই সঙ্গে এবার প্রশ্ন উঠছে এই শেখ শাহজাহানের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করে পুলিশ কারণ গ্রেফতার তো করলো পদক্ষেপ কি আদতে কোনো কিছু করা হবে করলেও সেটা কি লঘু নাকি গুরুদণ্ড দেওয়া হবে একাধিক প্রশ্ন এই মুহূর্তে উঠছে তবে আপনারা কিন্তু একেবারে ভুলে যাননি 5ই জানুয়ারির কথা 5ই জানুয়ারি বালু ঘনিষ্ঠ এই শেখ শাহজাহান যাকে তার বাড়িতে একেবারে তদন্ত করার জন্য সেখানে পৌঁছে গিয়েছিলেন আধিকারিকরা এবং তারপরে রীতিমতো সেখানে কিন্তু কি হয়েছিল রক্তাক্ত কাণ্ড ঘটেছিল সেই বেনজির ঘটনার সাক্ষী থেকেছিল গোটা রাজ্য আর তারপরে এতগুলো দিন পর 56 দিন পর অবশেষে হুশ ফিরল পুলিশ আধিকারিকদের আর এই মুহূর্তে অবশ্যই সৈকত রয়েছেন আমাদের সঙ্গে সৈকত লাগাতার প্রশ্ন করেছে রিপাবলিক বাংলা তারা কভারেজ তোমরা প্রত্যেকে সেখানে গিয়েছিলে 601 ঘন্টা তারা কভারেজ অবশেষে কি চাপে পড়ে গ্রেফতার করতে হলো শেখ শাহজাহানকে দেখো যেটা পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে গতকাল রাতেই শেখ শাহজাহানকে গ্রেপ্তার করেছে স্টেট পুলিশ এবং এই মুহূর্তে তাকে বসিরহাট কোর্ট লকআপে রাখা হয়েছে কিছুদিন আগে এসপি বসিরহাট তিনি প্রেস কনফারেন্স করে জানিয়েছিলেন শেখ শাহজাহানের অ্যাগেনস্টে সন্দেশখালী থানায় তার নাম করে কেস রেজিস্টার করা হয়েছে যেটা কিন্তু এতদিন ছিল না অর্থাৎ 3 থেকে 4 দিন আগে বা 4 থেকে 5 দিন আগে শেখ শাহজাহানের নামে সন্দেশখালী থানায় একটি কেস রেজিস্টার করা হয়েছে যাতে কিন্তু জোর জবরদস্তি করা এবং মারধর করা এবং তার পাশাপাশি 354 সেকশন দেওয়া হয়েছে সেই কেসেই পুলিশ অ্যারেস্ট করেছে এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে আর কিছুক্ষণ পরে এডিজি সাউথ বেঙ্গল তিনি নিজে প্রেস কনফারেন্স করবেন এই বিষয়টা তিনি বলবেন তবে এই মুহূর্তে বসিরহাট কোর্ট লকআপে রাখা হয়েছে শেখ শাহজাহানকে সেই 5ই জানুয়ারি যে ঘটনা ঘটেছিল তার 55 দিন অতিক্রম করে অবশেষে তাকে গ্রেপ্তার করেছে শেখ শাহজাহান এবং শেখ শাহজাহানকে গ্রেপ্তার করে যেটা পুলিশের তরফ থেকে জানা যাচ্ছে যে ফুল টাইম পুলিশ কাস্টডি অর্থাৎ 14 দিনের পুলিশ কাস্টডি তারা প্রেয়ার দেবে বসিরহাট কোর্টে এমনটাই জানা যাচ্ছে সকাল 10টার পর জাজ আসবেন যে কনসার্ন বিচারক যার ঘরে এই 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 মামলাটি উঠবে তিনি এলেই অ্যাজ সুন অ্যাজ পসিবল সেই মামলাটা কিন্তু হিয়ারিং হয়ে যাওয়ার সম্ভাবনা অন্তত সেটাই জানা যাচ্ছে আর কিছুক্ষণ পরে এসডিপিও অফিসে এডিজি সাউথ বেঙ্গল তিনি প্রেস কনফারেন্স করবেন মূলত শেখ শাহজাহানের অ্যাগেনস্টে 5ই জানুয়ারির যে ঘটনা সেই ঘটনা এবং তারপর থেকে তার নাম করে কিন্তু কোনো কেস রেজিস্টার হয়নি তার নাম করে কোনো এফআইআর দায়ের হয়নি কিছুদিন আগে 3 থেকে 4 দিন বা 5 দিন আগে এসপি বসিরহাট তিনি নিজে প্রেস কনফারেন্স করে জানিয়েছিলেন যে স্টেট পুলিশের তরফ থেকে সন্দেশখালী থানায় একটি কেস রেজিস্টার করা হয়েছে এবং সেই কেসে শেখ শাহজাহানের নাম রয়েছে 354 সেকশন দেওয়া হয়েছে এর পাশাপাশি আরও বেশ কিছু সেকশন দেওয়া হয়েছিল সেই কেসেই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে জানা যাচ্ছে পুলিশ সূত্রে একেবারে ঠিক তাই সৈকত যেমনটা তুমি বলছিলে এবং শিখেছে একটাই নাম শাহজাহান একটাই নাম ছিল সন্দেশখালী তাকে কেন্দ্র করে গত 1.5 মাস ধরে একবারে রাজনীতি কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল তবে অবশ্য অপকর্মের সঙ্গে যুক্ত এই নামটা এই মুহূর্তে একাধিক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন তরোয়া একেবারে বসিরহাট আদালত চত্বর থেকে ওনাদের সৈকত তো রয়েছেন আমাদের সঙ্গে ওয়েঙ্গলা রয়েছেন আমাদের সঙ্গে সিজিও থেকে আমি তনয়ের কাছে চলে যাবো তনয়া যে শেখ শাহজাহানকে কেন্দ্র করে লাগাতার রিপাবলিক বাংলা প্রশ্ন করে গেছে আজকে শেষ পর্যন্ত তাকে গ্রেফতারি দেখানো হলো নাটক হলেও দেখানো হলো পরিকল্পনা করেও দেখানো হলো চাপে পড়ে হলেও দেখানো হলো আর তাকে সেখানকার লোকআপে রাখা হয়েছে এই মুহূর্তে সেখানকার সমগ্র ছবিটা কি রকম অসহায় হয়ে পড়েছে পুলিশ যে কারণের জন্য তাকে
অবশেষে দেখানো হলো যে সে গ্রেফতার। অর্থাৎ শেখ শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে। এই শেখ শাহজাহান কিভাবে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে দেখো, প্রথম দিন থেকে সেই ছবিটা কিন্তু রিপাবলিক বাংলা তুলে ধরেছে। পুলিশ সেখানে যাচ্ছেন, ডিজি সেখানে যাচ্ছেন, এডিজি সেখানে যাচ্ছেন, কিন্তু তারপরেও শেখ শাহজাহানকে গ্রেফতার করা সম্ভব হচ্ছে না। অথচ শেখ শাহজাহান কোথায় রয়েছে? সন্দেশখালীর বাসিন্দারা তারা বলছেন শেখ শাহজাহানকে নাকি সেখানে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে, আমরা জানি না তারা বলছিলেন। কিন্তু অবশেষে শেখ শাহজাহানকে গ্রেফতার করবার পর কিছুটা হলেও স্বস্তিতে হয়তো এই মুহূর্তে, অর্থাৎ রাত্রিবেলা যখন ঘুমোতে তারা যাবেন তখন হয়তো দু চোখের পাতা তারা একটু হলেও শান্তিতে বন্ধ করতে পারবেন, এটা মনে করা সম্ভব হচ্ছে শেখ শাহজাহানকে গ্রেফতার করবার পর। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি এই বসিরহাট একেবারে আদালতের সামনে, মহকুমা আদালতে। এই বসিরহাট মহকুমা আদালতেই কিন্তু গতকাল সন্ধেবেলায় শেখ শাহজাহানকে যখন গ্রেফতার করা হয় তখন তাকে এখানে নিয়ে আসা হয়। এবং এই যে দেখা যাচ্ছে এখানে পুলিশও প্রচুর পরিমাণে রয়েছে, এবং আমার সঙ্গে বিজয় সঞ্জয় রয়েছে। আমি সঞ্জয়কে বলবো, সঞ্জয় একটু জুমে যদি দেখানো সম্ভব হয়, এই যে গ্রিলটা রয়েছে এই গ্রিলের ওপারেই কিন্তু কোর্ট লক আপ, এবং সেখানেই রাখা হয়েছে শেখ শাহজাহানকে। এবং এই যে সামনে করিডরটা দেখতে পাচ্ছ, এই করিডর ধরেই কিন্তু ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাওয়া হবে শেখ শাহজাহানকে। এবং ঠিক এই পাশেই রয়েছে সেই কোর্ট, এবং সেই কোর্টেই আজ সকাল 10টার সময় নাকি তোলা হবে যেমনটা খবর কিন্তু আমরা এই মুহূর্তে পাচ্ছি। প্রচুর পরিমাণে পুলিশ ইতিমধ্যে এখানে ডিপ্লয় করা হয়েছে, দেখাই যাচ্ছে শেখ শাহজাহান বলে কথা। তৃণমূল কংগ্রেসের আশ্রয় প্রশ্রয় যেভাবে শেখ শাহজাহান দীর্ঘদিন ধরে মাফিয়ারা যে চালিয়ে বেরিয়েছে, সেই শেখ শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে। লক্ষ লক্ষ বাসিন্দারা, লক্ষ লক্ষ মানুষ শুধু নয় সন্দেশখালীর, একই সঙ্গে গোটা রাজ্য এবং তথা গোটা দেশে ছড়িয়ে পড়েছিল সেখানকার মা বোনেদের ওপর নির্যাতনের ঘটনা, ছিছি পড়ে গিয়েছিল। এবং সেই ঘটনাতেই কিন্তু কার্যত শেখ শাহজাহানের নামটা উঠে আসে বারংবার। এবং শেখ শাহজাহানকে অবশেষে গ্রেফতার যখন করা হয়েছে তারপর গিয়ে মূলত আজ দাঁড়িয়ে রাজ্যের শাসক দলের পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয় কি না, তার কারণ হচ্ছে একটাই, কারণ রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রীরা তারা বারংবার সেখানে গিয়েছেন। এমনকি স্বাধীনতা সংগ্রামী হিসাবেও কিন্তু তুলনা করা হয়েছিল শেখ শাহজাহানকে, ভদ্রলোক বলা হয়েছিল শেখ শাহজাহানকে। অথচ এই শেখ শাহজাহানের বিরুদ্ধে নারী নির্যাতন থেকে আরম্ভ করে মানব পাচার একাধিক অভিযোগ, এমনকি জমি দখল, আরও অভিযোগগুলো যদি আমরা এখন বলতে চাই তাহলে অনেকটা সময় ধরে অনেকটা ভাস্টভাবে বলতে হবে। তার কারণ শেখ শাহজাহান এমন একজন মহান ব্যক্তি, একবারে কোট আনকোট এই কথাটাই বলতে হচ্ছে আজ এইখানে দাঁড়িয়ে, এমন একজন মহান ব্যক্তি যাকে নাকি ধরা যাচ্ছিল না, যাকে ছোঁয়া পর্যন্ত যাচ্ছিল না। 56টা দিনের সময় চলে গেল, তারপর গিয়ে নাকি শেখ শাহজাহানকে ধরতে পারলো কারা? রাজ্য পুলিশে তারা নাকি ধরতে পারলো। তাহলে এতটা দিন সময় কেন তাদের কি লাগলো? এর আগেও আমরা বারংবার একথাও কিন্তু মানুষের কণ্ঠস্বর হয়ে আমরা প্রশ্ন তুলেছিলাম যে রাজ্য পুলিশে তাদের কি কোনো ইন্টেলিজেন্স নেই, তাদের কোনো গোয়েন্দা বিভাগ নেই, রাজ্য পুলিশের কোনো খোঁচড় যাদেরকে বলা, একেবারে চলতি ভাষাতেই আমি বলছি, কারণ আমাদের যারা দর্শক বন্ধুরা রয়েছেন তাদের যাতে বুঝতে আরও সুবিধা হয় যে রাজ্য পুলিশেরও তো বহু এরকম তাদের নিজস্ব সোর্স থাকে, স্পাই থাকে, যাদের কাছ থেকে তারা খোঁজ পান। সুতরাং সন্দেশখালীর বাসিন্দাদের অভিযোগগুলো যখন সামনে আসে তারপরেও গিয়ে তাদের কোনো সোর্স যাদের যারা ছিল আর কি, তাদের স্পাই অথবা তাদের কোনো সোর্স, সেই সব কি কোনো কিছু কাজ করেনি, নাকি কাজ করানোর ইচ্ছেটা তাদের ছিল না, সেটাই কিন্তু সবথেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছিল। কিন্তু যদিও আজ তাকে গ্রেফতার, অর্থাৎ গতকালে গ্রেফতার করবার পর আজ তাকে এখানে রাখা হয়েছে, এবং এই গ্রিলের বাইরেই তাকে নিয়ে আসা হবে। প্রচুর পুলিশ এখানে রাখা হয়েছে, এবং পুলিশে রাখা হয়েছে এই কারণের জন্যই, কারণ শেখ শাহজাহান, যার বিরুদ্ধে নাকি কোনো অভিযোগ বা কোনো দোষটাই দেখতে পাচ্ছিল না শাসক দল তৃণমূল কংগ্রেস, সেই শেখ শাহজাহানকে গ্রেফতার করা আর কখন গ্রেফতার করা অত্যন্ত প্রাসঙ্গিক। আজকে চতুর্থবারের জন্য তাকে ইডি তলব করেছিল। এবং এই যে জ্যোতিপ্রিয় মল্লিক রেশনে দুর্নীতি, এবং সেখানে চিঠিতে তার নাম, এবং সেই নামের প্রেক্ষিতে দাঁড়িয়ে শঙ্করাধ্য, এবং একই সঙ্গে যেভাবে শেখ শাহজাহানের নাম উঠে আসে তার প্রেক্ষিতে ইডির আধিকারিকরা তাদের বাড়িতে যাওয়া, সেখানে কি শেখ শাহজাহানকে বেতাজ বাদশা বলা হচ্ছিল, বলা হতো সন্দেশখালীর বাঘ, সেই বাঘ তো বন্দী হলো, খেলা কি এবার সেসবে প্রশ্ন তো উঠছে। তোমরা থাকো, অবশ্যই তোমরা থাকো, কারণ মা বোনেদের তাদের কথা আমরা শোনাবো। তবে এই মুহূর্তে আপনাদেরকে শোনাবো বিজেপি সাংসদ দিলীপ ঘোষকে কি বলছেন এই গ্রেফতারি নিয়ে, শুনো। এই দায়িত্ব দিতে একটা ছিচকে মস্তানকে ধরতে 57 দিন লাগলো, তাহলে যারা বড় বড় ঘুরে বেড়াচ্ছে রাঘব বল, তাদেরকে পুলিশ তো কোনোদিন ধরবে না। নেতারা বলছেন এক সপ্তাহ দু সপ্তাহ, আমি জানি না পুলিশ প্রশাসন তারা কী করছে, পার্টির স্পোক্সম্যান পার্টির নেতারা ঠিক করে দিচ্ছেন কাকে কবে ধরা হবে। যাই হোক, ধরা পড়েছে, ওখানকার মানুষ নিরন্তর প্রয়াস করেছেন, লড়াই করেছেন যে এই ধরনের ক্রিমিনালদের ধরা হোক, ধরা পড়েছে। সাধারণ মানুষের দাবি কমপক্ষে মেনেছে পুলিশ।